নমস্কার রমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরো নতুন একটি রেসিপি এনেছি। আজকে আমি আপনাদের কিভাবে নরম এবং ভালোভাবে তালের বড়া তৈরি করতে হয় চিজ সহ সবকিছু দেখিয়ে দেব। আমি এখানে একটি তাল নিয়েছি, এটা প্রথমে খুলে নেব। নিয়ে আমি সুন্দর করে তালের খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আমি হাতে এরকম তুলে নিলাম, এখন এভাবে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। আমি যে তালটি নিয়েছি এটি পাকা, অবশ্যই আপনারা পাকা তাল নেবেন, তাহলে খোসাগুলো ছাড়াতে অনেক সুবিধা হবে। আমি একটা তাল নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তালে কিন্তু অনেক উপকার রয়েছে। আমি পুরোটা এভাবে খুলে নেব। আমার পুরো তাল ছোলানো হয়ে গেছে, এখন এটা ভিতর থেকে আমি এরকম করে খুলে নেব। দেখুন আমার তালের ভিতরে তিনটা এই যে এরকম বীজ রয়েছে তালের। এখন এগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে জল দিয়ে মেখে নিতে হবে, তা না হলে মাখা যাবে না, কারণ এটি অনেক শক্ত আছে। এখন একটু জল দিলে সুন্দর নরম হয়ে যাবে। দেখুন আমি এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নেব। আমি একটি নিয়েছি মেখে, এখন এখানে একটি রেখে দিলাম, দিয়ে যে বাকি দুইটি রেখেছি সেগুলো সুন্দর করে আবার মেখে নেব, না হলে তালের রস বের হবে না। সবগুলো আগে সুন্দর করে মেখে নিয়ে তারপর আমি তাল থেকে রসগুলো বের করে নেব। এই যে দেখুন, এখন আমি অন্য আরেকটি নিব। এই যে দেখুন, সুন্দর করে এভাবে আমি নিয়েছি। এখন আমি অন্য আরেকটি নিয়ে এরকম করে রসগুলো আমি বের করে নিব। আমি সবগুলো তালের রস এভাবে বের করে নিয়েছি, এখন আমি এগুলো সুন্দর করে ছেঁকে নেব। দেখুন আমি সবগুলো এভাবে নিয়ে নিয়েছি বের করে, এখন এই পাত্রটি খালি করব, করে আমি তালগুলো ছেঁকে নেব। এখন আমি তালগুলো ছেঁকে নেব, এর জন্য আমি এখানে একটি চাকনি নিয়েছি, আপনারা পরিষ্কার কোনো যে কোনো কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। এখন তালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে তালের মধ্যে যে আঁশ থাকে ওটি খাবারের সময় সমস্যা হয়, অবশ্যই আপনারা এরকম করে তাল ছেঁকে নেবেন, না হলে অনেক সমস্যা হয়। এখন আমি এরকম করে হাত দিয়ে স্প্রে করে দেব, তাহলে এই যে দেখুন, এই যে তালের রসগুলো এরকম ভাবে পড়ে যাবে এবং তাল ছেঁকাও হয়ে যাবে। অবশ্যই তাল ছেঁকে নিতে হবে, তা না হলে হবে না। এই যে দেখুন তালগুলো ছেঁকা হয়ে গেল, দেখুন কতগুলো আঁশ বের হয়েছে তালের মধ্যে থেকে, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই আঁশগুলো এখন আমি ফেলে দেব। নিচে যে অবশিষ্টগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে এরকম করে নামিয়ে নিব। এই যে এখন আমার তালের রস নেওয়া রেডি, পরবর্তী স্টেপে আপনাদের আমি বড়া তৈরি করে দেখিয়ে দেব।
আপেলের রস বের করার পরেও এই যে আখের ভিতর আরো রয়েছে অনেকগুলো, তো আমি সামান্য একটু এইভাবে করে দেখুন চাকনির মধ্যে এরকম করে ঘষে ঘষে অবশিষ্ট গুলো আমি বের করে নিচ্ছি, তাহলে আর থাকবে না। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের ডালার ভিতরে এটি করতে পারেন, তবুও হবে। তালের বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে খালি একটি বোল নিয়েছি আমি, এর মধ্যে আমি দিয়ে দিব তাল। আমি এখানে দিয়ে দিচ্ছি তাল, আমি তাল এখানে পরিষ্কার করে রেখেছি, আশা আর সব কিছু ছাড়িয়ে রেখেছি। আমি এখানে নিয়ে নিলাম তাল, তাল নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চালের আটা। এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপে চালের গুঁড়া ব্যবহার করছি, 1-2 কাপের 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গমের ময়দা। আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন গমের ময়দা দেওয়ার ফলে অবশ্যই তালের বড়াটি হবে একদম নরম সুন্দর। আমি এখানে দিয়ে দিচ্ছি 1-2 কাপের 2 কাপ গমের ময়দা, 2 কাপের একটু কম দেয়, লাগলে আমি দিয়ে দেবো আবার। এখন এগুলো আমি একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এখানে আমি চিনি দিয়ে দেব, চিনিও আমি এখানে 1-2 কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মেখে নেব। আরও একটু চিনি দিতে হবে, আমি এখানে তাল নিয়েছি বড় কাপের 1 কাপের বেশি চিনি দিয়েছি। দেওয়ার পর এখানে আমার আরও একটু চিনি লাগবে, আমি 1 কাপের বেশি একটু চিনি দিয়ে দিলাম। অবশ্যই আপনার এই বড়া তৈরি করার সময় দিয়ে দিবেন গমের ময়দা, তা না হলে কিন্তু বড়াগুলো একদম শক্ত হবে। এবং কিভাবে মেখে নেবেন কতটা সেটাও দেখে নিন, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমি মেখে নিয়েছি, এটা আমার রেডি হয়েছে। এখন আমি সুন্দর করে ভেজে আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে সামান্য একটু দিয়ে দেখলাম তেল হয়েছে নাকি ঠিক মতো গরম, তেল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে সবগুলো তালের বড়া দিয়ে দেব। দেখুন আমি একটু যাতে নিচে না লেগে যায় সেই জন্য একটু ছুরলি দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি। দেখুন বড়াগুলো তেলের উপর উঠে এসেছে, ফুলে উঠেছে কত সুন্দর হয়ে। আমি যেভাবে ঠিক ব্যাটারটি তৈরি করলাম আপনারা ওইভাবে তৈরি করবেন, দেখবেন অনেক সুন্দর নরম এবং সফট বড়া হবে, খেতে সুন্দর লাগবে। পুরো ভিডিওটা না টেনে দেখে নিন। এই যে দেখুন আমার প্রথম ব্যাচ ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ আমি তুলে নিলাম, এখন অন্যগুলো আবার ভেজে নেব। পরের বারেরগুলো ঠিক একইভাবে আবার দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে সুন্দর করে অল্প আঁচে ভেজে নেব। এই বড়া কিন্তু বেশি আছে ভাজা যাবে না, একটু অল্প অল্প আছে ভেজে নিতে হবে, তা না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং উপরে শক্ত হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর অল্প আছে ভেজে নেওয়ার। এই যে দেখুন পরেরটি আরো সুন্দর হয়েছে, কত সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে গোল হয়ে। আমি অল্প আছে ভেজে নিচ্ছি, বারবার করে আপনাদের বলে দিলাম, আপনারা এভাবে অল্প আছে ভেজে নেবেন। আজকের এই বড়াটা কিন্তু আমি না, আমার মা তৈরি করছে। এই যে দেখুন